আপনার সাথে কি এমন হচ্ছে যে আপনি অনেকদিন স্টারফিনস পালছেন কিন্তু স্টারফিনসের সাকসেসফুল ব্রিডিং করাতে পারছেন না? স্টারফিনসের মেল ফিমেল ঠিক থাকার পরও স্টারফিনস ডিম পারছে না, অথবা ডিম পারলেও একটা বা দুইটা ডিম পারছে এবং বেশিরভাগ ডিমই ফার্টাইল হচ্ছে না। আপনার সমস্যা যদি এরকম হয়ে থাকে অথবা আপনি যদি নতুন হন আর স্টারফিনস পালন শুরু করতে চান, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অনেক উপকারী হতে চলেছে। আজকের এই ভিডিওটি পুরোপুরি দেখার পর স্টারফিনস আপনি খুব সহজেই ব্রিডিং করাতে পারবেন, স্টারফিনস খুব সহজেই লালন পালন করতে পারবেন। আসসালামু আলাইকুম, ফিঞ্চ কিং ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগতম জানাচ্ছি বুলবুল বিগ বস। ফিঞ্চ পরিচিতির আজকের পর্বে থাকছে স্টার ফিঞ্চ। উত্তর অস্ট্রেলিয়ার এই ফিঞ্চ পাখিটি 5-6 ইঞ্চি লম্বা হয়ে থাকে। দেহের রং প্রধানত সবুজ এবং মুখের রং লাল বা হলুদ হয়। ফিঞ্চের মধ্যে জনপ্রিয় এই পাখিটির শরীরে অসংখ্য সাদা দাগ রয়েছে। পাখিটিকে একটু দূর থেকে দেখলে মনে হবে পাখিটির সবুজ শরীরে অনেক তারা জ্বলছে। মূলত শরীরে এই তারা বা স্টার চিহ্নের কারণে পাখিটিকে স্টার ফিঞ্চ নামে ডাকা হয়। 1926 সালে রয়্যাল অস্ট্রেলিয়ান অর্নিথোলজিক্যাল ইউনিয়ন এই পাখিকে স্টার ফিঞ্চ নামে অফিসিয়ালি নামকরণ করেন। ছোট সাইজ এবং দেখতে অসাধারণ সুন্দর হয় কেজ বার্ড হিসাবে স্টার ফিঞ্চ বেশ জনপ্রিয়। আপনি যদি স্টার ফিঞ্চ পালন করে সফল হতে চান, এই ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। স্টার ফিঞ্চের বেশ কয়েক ধরনের মিউটেশন হয়। রেড ফেস গ্রিন, ইয়েলো ফেস গ্রিন, লুটিনো, ইসাবেল, সিনামন, সিনামন পাইট, ইয়েলো বডি, ব্লু বডি স্টার ফিঞ্চের প্রধান মিউটেশনগুলোর মধ্যে উল্লেখযোগ্য। বাংলাদেশে রেড ফেস গ্রিন, ইয়েলো ফেস গ্রিন, সিনামন, ইয়েলো বডি, ব্লু বডি পাওয়া যায়। স্টার ফিঞ্চের মিউটেশন নিয়ে আমাদের চ্যানেলে আরেকটি ভিডিও আছে। স্টার ফিঞ্চের সবগুলো মিউটেশন সম্পর্কে বিস্তারিত জানতে সেই ভিডিওটি দেখতে পারেন, ভিডিওটির লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। স্টার ফিঞ্চের মেল ফিমেল চেনা বেশ সহজ। মেল পাখিটির ফেস গাঢ় লাল রঙের হয়। ফেস থেকে শুরু করে চোখের পাশ এবং গালের পুরো অংশ জুড়ে লাল রঙের শেপ থাকবে। মেল পাখিটি ফিমেলের চেয়ে সাইজে খানিকটা বড় হতে পারে। মেল পাখিটি ডাকাডাকি করে এবং ম্যাটিং ড্যান্স করে। ফিমেল পাখিটির ঠোঁটের চারিপাশে অল্প অংশ জুড়ে লাল কালারের শেপ থাকে এবং মেলের তুলনায় সেই শেপের সাইজ অনেক ছোট হয়। ফিমেল পাখিটি ডাকাডাকি করে না এবং ম্যাটিং ড্যান্স করে না। পাশাপাশি মেল ফিমেল রাখলে আপনি খুব সহজেই মেল ফিমেল চিনতে পারবেন। রেড ফেসের সাথে রেড ফেস এবং ইয়েলো ফেসের সাথে ইয়েলো ফেস জোড়া দেওয়া উচিত। এছাড়া ব্লু স্টারকে ব্লু স্টারের সাথে পেয়ার করার চেয়ে একটা স্প্লিট ব্লু স্টারের সাথে ব্লু স্টার পেয়ার দেওয়া ভালো। এতে ভালো ব্রিডিং পাওয়া যায় এবং বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে। আবার ইয়েলো বডির সাথে ইয়েলো বডি পেয়ার করতে পারেন বা একটা ইয়েলো বডি স্প্লিটের সাথে আর একটা ইয়েলো বডি পেয়ার করতে পারেন। স্প্লিট ইয়েলো বডির সাথে ইয়েলো বডি পেয়ার করলে ভালো রেজাল্ট পাবেন এবং বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে। অন্যান্য ফিঞ্চের মতো স্টার ফিঞ্চ মূলত সিড মিক্স খেয়ে থাকে। ক্যানারি, সব ধরনের মিলেট, চীনা, কাউন, ধান খেয়ে থাকে। এছাড়া সফট ফুড, এগ ফুড এবং শাকসবজি স্টার ফিঞ্চ বেশ পছন্দ করে। উপযুক্ত খাদ্যাভ্যাস এবং পরিবেশে স্টার ফিঞ্চ খুব ভালো বিট করে। প্রতিবারে 5-7টি ডিম দেয় এবং 14-16 দিনে ডিম থেকে বাচ্চা ফুটে বের হয়। 6-8 মাস বয়সে এরা ব্রিডিং শুরু করে এবং 4-5 বছর পর্যন্ত সচরাচর ব্রিডিং করে। 10-12 মাস বয়সে স্টার ফিঞ্চের পেয়ার করা উচিত। স্টার ফিঞ্চ নিজের বাচ্চা নিজেই লালন পালন করতে পারে, কিন্তু ভালো ফলাফল পেতে সোসাইটি ফিঞ্চ দিয়ে ফস্টার করানো উত্তম। ব্রিডিংয়ের জন্য বক্স বা হাঁড়ি দিতে পারেন। নেস্টিং ম্যাটেরিয়াল হিসেবে নারিকেলের আঁশ, দুবলা ঘাস দিতে পারেন। স্টার ফিঞ্চ বেশ অ্যাক্টিভ থাকে, তাই এদের বড় সাইজের খাঁচা দেওয়া উচিত। ফ্লাইংয়ের জন্য পর্যাপ্ত জায়গা না দিলে এদের তলপেটে চর্বি জমার সম্ভাবনা থাকে। তলপেটে চর্বি জমলে এরা ব্রিডিং করে না। আমি অনেকের কাছে প্রশ্ন পাই, মেল ফিমেল ঠিক থাকার পরও স্টার ফিঞ্চ সহজে ডিম পাড়ে না। এর একটি অন্যতম কারণ হলো তলপেটের চর্বি।
২৪-১৮ বা ২০-১৬ সাইজের খাঁচা দেওয়া যেতে পারে। এর চেয়ে বড় সাইজের খাঁচা দিলেও ভালো। খাঁচার ভিতরে বসার জন্য একাধিক লাঠি দেওয়া উচিত। একটি লাঠি থেকে আরেকটি লাঠিতে উড়াউড়ি করলে তলপেটের চর্বি জমার চান্স অনেক কমে যাবে। অঞ্চল এবং বিডার ভেদে স্টার ফেন্সের দাম কম বেশি হয়। ২০২২ সালের এই বাজারে রেড ফেস গ্রিন রানিং পেয়ার ৬-৮ হাজারে, ইয়েলো ফেস গ্রিন ৮-১০ হাজারে, ইয়েলো বডি ১০-১৫ হাজারে এবং ব্লু স্টার ২৫-৩০ হাজারে পেয়ে যাবেন। আগেই বলেছি, অঞ্চল, পরিবেশ এবং বিডার ভেদে স্টার ফেন্সের দাম কম বা বেশি হতে পারে, তাই উল্লেখিত দাম কোনোভাবেই চূড়ান্ত নয়। অনেক ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনার মতামত জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ফিঞ্চ কিং ইউটিউব চ্যানেল দেখতে থাকুন।